আর কোন মন্দিরের ভেতরেই কিন্তু ক্যামেরা, মোবাইল, জুতো এগুলো কিন্তু একদমই এলাউড না। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনের বিল্ডিংটা হচ্ছে গদা ভবন, আর এই হচ্ছে আমাদের রুম 1310 নাম্বার। চারজন থাকা যায় ঘরটাতে। মায়ার নগরী মায়াপুর, আর এই মায়াপুরে রয়েছে পৃথিবীর সব থেকে বড় ইস্কন মন্দির, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। তাই শীত কিংবা বর্ষা, শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্যের লীলাক্ষেত্র এই মায়াপুরে প্রায় সারা বছরই ভিড় হয় লক্ষাধিক মানুষের। মায়াপুর পৌঁছাবেন কিভাবে? মায়াপুরের কোন ভবনে থাকলে ঘরে বসেই দর্শন করতে পারবেন মন্দিরের? আর আমাদের এই ঘর থেকে বেরিয়েই বারান্দা দিয়ে এসেই হচ্ছে এই যে ঘর থেকে দেখা যায় চন্দ্রোদয় মন্দির। আবার কোন ভবনে এত সুন্দর করে মহাপ্রসাদ পাওয়া যায়? এই হচ্ছে এখানকার মহাপ্রসাদের থালি। আর একদিনে মায়াপুর ঘুরবেন কিভাবে, কি কি বা দর্শনীয় স্থান রয়েছে দেখার? ঝুলনের সময় এখানে কিন্তু রাধাকৃষ্ণকে নিয়ে আসা হয়, দেখো কিছুদিন পরেই ঝুলন। আমার পিছনে এই দিকটা হচ্ছে মানে মোটামুটি সারাদের রাজত্ব, আর এই দিকটা হচ্ছে গরুদের রাজত্ব। আর এসব প্রশ্নের উত্তর খুঁজতেই বেরিয়ে পড়লাম তোমাদের নিয়ে মায়াপুর ভ্রমণে। দিনটা ছিল 30 জুলাই 2022। সূর্যদেব ওঠার আগেই কাক ভোরে আমাদের যাত্রা শুরু হলো সকালের ব্যস্ত হাওড়া স্টেশন থেকেই। স্টেশনে ঢুকতেই দেখি প্ল্যাটফর্ম নাম্বার 4-এ ততক্ষণে অ্যালার্ট হয়ে গিয়েছে আমাদের মায়াপুর যাওয়ার বাহন সকাল 5:38-এর হাওড়া কাটোয়া লোকাল। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 5:30, আর আমার শরীরের তাপমাত্রা 102। বিগত দুদিন ধরে জ্বরে ভুগছি, তবে সেই জ্বরকে সাথে করেই আজ সপ্তাহের শেষে আবারও বেরিয়ে পড়লাম আর এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকে আমাদের গন্তব্য শ্রীধাম মায়াপুর। মায়াপুর আসার জন্য প্রথমে আসতে হয় নবদ্বীপ ধাম অথবা কৃষ্ণনগর, আর তার জন্যই হাওড়া বা শিয়ালদা থেকে রয়েছে সারাদিন অনেক ট্রেনের ব্যবস্থা। হাওড়া থেকে এমনই একটা ট্রেনে চেপে কখনো সুমধুর কণ্ঠে হরিনাম সংকীর্তন, আবার কখনো বা ঝালমুড়ি আর বিখ্যাত মোহনভোগ খেতে খেতে, দুপাশের গ্রাম সবুজ মাঠ দেখতে দেখতে 7:45 নাগাদ আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে। আমার পিছনে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়েই রয়েছে প্রচুর অটো এবং টোটো, যা তোমাকে নিয়ে যাবে মায়াপুর যাওয়ার জন্য যে ফেরি ঘাট, সেই ফেরি ঘাটে। জনাপ্রতি 20 টাকা করে ভাড়া দিয়ে উঠে পড়লাম একটা টোটোতে, আর বড়াল ঘাট যেতে সময় লাগলো মাত্র 10 মিনিট। এই ঘাট থেকেই ছাড়ে মায়াপুর যাবার জন্য লঞ্চ এবং নৌকো, ভাড়া যথাক্রমে 10 টাকা এবং 5 টাকা। আর এই ফেরিঘাট থেকেই প্রথম দর্শন পাবেন দূরের নতুন নির্মিত চন্দ্রোদয় মন্দিরের। আমাদের গন্তব্য সেই মন্দির। নবদ্বীপ থেকে মায়াপুর যাবার এই জলপথেই আপনি উপভোগ করতে পারবেন জলঙ্গি ও ভাগীরথীর মিলনের এক অপরূপ দৃশ্যকে, দুই নদীর জলের সম্পূর্ণ আলাদা রং। মায়াপুর ঘাট থেকে উঠে এলেই রয়েছে টোটো স্ট্যান্ড এবং রুটের বাস, যা আপনাকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে দেবে ইস্কন মন্দিরের সামনে। ইস্কন মন্দির যাবার পথের দুধারে রয়েছে প্রচুর মন্দির, মিশন এবং মঠ, আর রয়েছে অনেক হোটেল এবং গেস্ট হাউস। তবে মায়াপুরে থাকার জন্য রেকমেন্ডেড জায়গা হলো ইস্কন মন্দিরের নিজস্ব ভবনগুলি। তবে দেখলাম মায়াপুর ইস্কনের এখন 1 নম্বর অর্থাৎ প্রধান গেটটি বন্ধ, তাই প্রবেশ করতে হবে 4 নম্বর গেট দিয়ে। আর এই গেটের সামনে রয়েছে ব্রেকফাস্ট ছাড়ার প্রচুর অপশানস, তাই সকালের ব্রেকফাস্ট সেরে প্রবেশ করুন মন্দির চত্বরে। মায়াপুর ইস্কন মন্দির প্রাঙ্গণে রয়েছে থাকবার জন্য বিভিন্ন দামের ও বিভিন্ন মানের
অনেক ভবনের দারুণ ব্যবস্থা, যেমন গীতা ভবন, কোচ ভবন, গদা ভবন, ঈশোদয়ন ভবন। তবে এইসব ভবনের বুকিং কিন্তু হয় অনলাইনে এনাদের নিজস্ব ওয়েবসাইট থেকে। তবে এইসব ভবনে থাকার জন্য রয়েছে বেশ কিছু নিয়মাবলী, যেমন এখানকার কোনো রুমেই থাকতে সিঙ্গেল পার্সন এনারা অ্যালাউ করেন না, এমনকি স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো কাপেলও এখানে অ্যালাউ না। স্বামী স্ত্রীর জন্য আইডি কার্ড দেখানোর পাশাপাশি লাগে ম্যারেজ সার্টিফিকেট। আবার মন্দির প্রাঙ্গণ চত্বরে ধূম্রপান, মদ্যপান, এমনকি চা ও কফি পানও কঠোরভাবে নিষিদ্ধ। আর এই সমস্ত ভবনের চেক ইন ও চেক আউট টাইম সকাল 9টা। তবে এবারে আমরা ছিলাম ঈশোদ্যান ভবনে। ঈশোদ্যান ভবনে রয়েছে বিভিন্ন রকমের রুম, আর এখানে ভাড়া শুরু হয় মাত্র 952 টাকা থেকে। আর এই হচ্ছে আমাদের রুম 1310 নাম্বার। চারজন থাকা যায় ঘরটাতে, দুটো বেড রয়েছে আর দুটো নিচে দেখো দুজনের জন্য ম্যাট্রেস রয়েছে। এখানে আরেক ধরনের চারজনের রুম পাওয়া যায় যেখানে চারটে বেড থাকে, আর তার সঙ্গে রয়েছে ঘরে ঢুকতেই উপরে একটা ঘড়ি, বাঁদিকে জামাকাপড় রাখার জন্য হ্যাঙ্গার, সঙ্গে একটা দুর্দান্ত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের ছবি। আর এই ঘরে কিন্তু এসি রয়েছে, তাই এসির যদি অপশান তোমরা নিতে চাও তো নিতে পারো। শুধু বিছানা বলে নয়, এখানে যে সাইড টেবিল রয়েছে সেই টেবিলেরও কিন্তু দুর্দান্ত ডিজাইন, আর এখানে বসে তোমরা তোমাদের অফিসের কাজও করতে পারো। দুর্দান্ত, মানে প্রত্যেকটা ঘর আমাদের ওয়েল মেনটেন, আর সঙ্গে রয়েছে একটা আয়না। এখানে প্রত্যেকটা ঘরেই জলের ব্যবস্থা করা থাকে, যদিও আমাদের এখনও করে দেয়নি, এটা দেবে। এই হচ্ছে ওয়াশরুম, আয়না, গিজার রয়েছে, একটা বড় বেসিন রয়েছে, সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন এক্সস্ট ফ্যান রয়েছে, আর স্নান করার জন্য রয়েছে বালতি আর মগ। এই হচ্ছে টোটাল আমাদের ঘরের ওভারভিউ। আর এখান থেকে যে জানলা, সেই জানলা থেকে ভিউ হচ্ছে এই রকম। আর আমাদের এই ঘর থেকে বেরিয়েই বারান্দা দিয়ে এসেই হচ্ছে এই যে ঘর থেকে দেখা যায় চন্দ্রোদয় মন্দির। মায়াপুর ইস্কনের বাকি ভবনগুলির রুম ভাড়া এবং বুকিং ডিটেলস এবং ঈশোদ্যান ভবনের বাকি খুঁটিনাটি ডিটেলস নিয়ে একটি আলাদা ভিডিও বানিয়েছি, যা আসবে এর পরের পর্বে। ফ্রেশ হয়ে রেডি হয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম গোটা মন্দিরটা তোমাদের ঘুরে দেখাতে, তাই চলে এলাম একদম শুরুতে, অর্থাৎ 1 নম্বর গেটের সামনে। আর মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে প্রচুর বিভিন্ন ভবনের বিভিন্ন মহাপ্রসাদের কুপন কাটার জায়গা। এদিকে যেমন রয়েছে দেখো, এখানে স্পেশাল প্রসাদ কুপন পাওয়া যায়, সে তাই ঢুকেই ফার্স্ট তোমাদের কাজ হবে এই কুপন কেটে নিয়ে একদম মন্দির প্রাঙ্গণে ঢোকা, বা তোমরা যে ভবনে থাকছো সেই ভবন থেকেও কিন্তু তোমরা এই কুপন কাটতে পারো। আর এর ঠিক সামনেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে 24x7 দিন ও রাত হরিনাম চলতে থাকে। ইস্কন মন্দির প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় রয়েছে জুসের দোকান, এছাড়া বিভিন্ন জায়গায় রয়েছে পানীয় জল এবং বিভিন্ন ব্যাংকের ATM-এরও ব্যবস্থা। আপনারা যদি একদম মন্দিরের, মানে প্রধান যে চন্দ্রোদয় মন্দির সেই মন্দিরের একদম কাছে থাকতে চান, তাহলে সব থেকে বেস্ট অপশন আপনার জন্য কোচ ভবন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আরেক নাম চন্দ্র, আর সেই থেকেই এই চন্দ্রোদয় মন্দির। আর এই হলো বর্তমানের চন্দ্রোদয় মন্দির, যার ভেতরে রয়েছে রাধা কৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ, আর এখানেই ঠাকুরকে নিয়মিত পুজো করা হয়। আর বর্তমানে যে চন্দ্রোদয় মন্দির প্রধান, তার পরবর্তীকালে যে নতুন নির্মিত চন্দ্রোদয় মন্দির, এটা 2022 সালে খোলার কথা ছিল, কিন্তু প্যান্ডেমিকের কারণে এটা খোলার কথার চলছে 2023-এ, কিন্তু বর্তমানে কিন্তু আমি দেখলাম অনেক মানুষকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে, তাই এটা প্রতিদিন ঢুকতে দেওয়া হয় কি না সেটা আমি ঠিক জানি না, বাট আজকে কিন্তু ঢুকতে দিচ্ছে, আমি চেষ্টা করব ভেতরে ঢোকার। আর এই নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরই কিন্তু হতে চলেছে গোটা ভারত তথা গোটা বিশ্বের সব থেকে বড় মন্দির এবং মায়াপুরের নতুন আকর্ষণ। আর কোনো মন্দিরের ভেতরেই কিন্তু ক্যামেরা, মোবাইল, জুতো এগুলো কিন্তু একদমই অ্যালাউড না, প্রত্যেকটা মন্দিরের বাইরেই
ফ্রি জুতো রাখার জায়গা রয়েছে, সেখানে ক্যামেরা, মোবাইল, জুতো এই সমস্ত জিনিস রেখে তোমাকে কিন্তু ভিতরে ঢুকতে হবে। প্রতিটি মন্দিরের সামনেই রয়েছে মহাপ্রসাদ, গীতা এবং রাধাকৃষ্ণের ছবি, যা আপনি চাইলেই কিনতে পারেন। আর এই নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরের ঠিক পাশেই রয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এরপর গদা ভবনের সামনে থেকেই আমরা কেটে নিয়েছিলাম গঙ্গাবক্ষে নৌকো বিহার সহযোগে নৌকোতে বসেই হরিনাম সংকীর্তন ও গঙ্গা পুজোর চারটি টিকিট। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনের বিল্ডিংটা হচ্ছে গদা ভবন, এই সেই বিখ্যাত গদা ভবন। আর এখানের যে মহাপ্রসাদ, তার চাহিদা থাকে সব থেকে বেশি। তোমরা যদি রুম বুক না করে আসো অনলাইনে, তো এই গদা ভবনের যে রিসেপশন, সেই রিসেপশনে কিন্তু সমস্ত রকম কাজকর্মগুলো হয়। ঘড়ির কাঁটায় একটা বেজে যাওয়ায় আমরা ফেরত চলে এলাম ঈশ্বরদান ভবনে। এখানে মহাপ্রসাদের কুপনের মূল্য জনপ্রতি 150 টাকা করে, যা আমরা কেটে নিয়েছিলাম সকালেই চেক ইন করার সময়। আর এই হলো ঈশ্বরদান ভবনের মহাপ্রসাদ ঘর, এখানে দেওয়া হবে আজকের মহাপ্রসাদ। এখানে কিন্তু গদা ভবন বা ওই গীতা ভবনের মতো বুফে সিস্টেম বা তোমাকে থালা এসে দিয়ে দেবে সেরকম কিন্তু নয়। এখানে যেহেতু বেশি দাম, যেহেতু প্রসাদের দাম 150 টাকা পার প্লেট, তাই এখানে কিন্তু বেশ সযত্নে থালা সাজিয়ে তোমাকে কিন্তু সার্ভ করা হবে। আর দেখো, মোটামুটি এখন সময় হচ্ছে দুপুর 1টা। পৌঁছে দেখি শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। প্রত্যেকটা থালায় কলা পাতার উপর দারুণ সুন্দরভাবে সাজিয়ে রাখা হচ্ছে একের পর এক খাবার। এই হচ্ছে এখানকার মহাপ্রসাদের থালি, রয়েছে লুচি, সঙ্গে সাদা ভাত যেটাকে বলে অন্নপ্রসাদ, আর সঙ্গে রয়েছে সবজি ডাল, আলু পটলের তরকারি, আর রয়েছে মটর পনির, সঙ্গে রয়েছে চাটনি, মিষ্টি পায়েস, আর রয়েছে গোলাপজামুন বা মিষ্টি, আর রয়েছে শশা। এখানকার প্রত্যেকটা খাবারই খুবই সিম্পল, কিন্তু টেস্ট দুর্দান্ত। একবার তো মনে হতেই পারে এ যেন প্রসাদ নয়, 5-তারা হোটেলের দারুণ সব খাবার। অন্যান্য মহাপ্রসাদের মতো এখানেও মহাপ্রসাদ আপনি যতবার চাইবেন ততবারই পাবেন। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আবার আমরা বেরিয়ে পড়লাম মন্দির চত্বরের বাকি অংশগুলো ঘুরে দেখতে। আর এই হলো সেই বিখ্যাত গোবিন্দাস রেস্টুরেন্ট, যেখানে পাওয়া যায় দারুণ সব খাবার, যা আমরা ট্রাই করব রাতের বেলা। আর তার ঠিক পাশেই রয়েছে মায়াপুর ইস্কন মন্দিরের নতুন আকর্ষণ মায়াপুর ফুলডোম থিয়েটার, যেখানে দেখানো হয় পৌরাণিক সব কাহিনী, যেমন আমরা 40 টাকা করে টিকিট কেটে দেখলাম সমুদ্র মন্থন। চন্দ্রোদয় মন্দিরের একদম সামনেই বিভিন্ন রকম দোকান রয়েছে, তার মধ্যে থেকে একটা মিষ্টির দোকান থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে, দেখো জাস্ট এই গজার সাইজটা দেখো, দাম মাত্র 10 টাকা। এই হচ্ছে লাড্ডু সাইজ, এটার দাম কিন্তু 30 টাকা। এটা কিসের? আর সঙ্গে নিচে হচ্ছে মিষ্টির সিঙ্গাড়া, যার দাম হচ্ছে পার পিস 10 টাকা। আর রয়েছে কেক মাফিনস টাইপের, দাম কিন্তু 20 টাকা করে। দুর্দান্ত কিছু মিষ্টি দিয়ে মিষ্টিমুখ করার পর এরপর আমরা চললাম মায়াপুর ইস্কনের বিখ্যাত গোশালা দেখতে। আর তার জন্যই আমরা ভাড়া করে নিলাম একটা টোটো। এই টোটো শুধুমাত্র এই ক্যাম্পাসের ভেতরেই চলে, ভাড়া নিল জনপ্রতি 15 টাকা করে। আবার এই টোটোই আপনাকে গোটা মন্দির চত্বর ঘুরিয়ে দেখাবে, সেক্ষেত্রে রিজার্ভে টোটো ভাড়া নেবে 150 টাকা, যেখানে চাপতে পারবে ম্যাক্সিমাম 4 জন। এই হচ্ছে ঝুলন গার্ডেন। ঝুলনের সময় এখানে কিন্তু রাধাকৃষ্ণকে নিয়ে আসা হয়, দেখো কিছুদিন পরেই ঝুলন, তার জন্য কিন্তু এখন প্রস্তুতি চলছে। এইটা হচ্ছে তোমার গোশালা যেতে রাস্তার বাঁদিকে পড়ে ঝুলন গার্ডেন। আর এই হচ্ছে এখানকার গুরুকুল,
এখানেই কিশোর আর বালকেরা তাদের গুরুদের কাছ থেকে শিক্ষা লাভ করে থাকে। মায়াপুর ইস্কনে এলে কিছু পান আর নাই পান মনের শান্তি পাবেন ভোরে ভোরে। আর গোশালা যাবার জন্য এখানে টোটোর পাশাপাশি রয়েছে গরুর গাড়িরও ব্যবস্থা, যেখানে ভাড়া মাথা পিছু 10 টাকা করে। আমরা এখন রয়েছে হচ্ছে ইস্কন মায়াপুরের যে গোশালা সেখানে, আর আমার পিছনে এই দিকটা হচ্ছে মানে মোটামুটি ষাঁড়েদের রাজত্ব, আর এই দিকটা হচ্ছে গরুদের রাজত্ব। আর এই ষাঁড়গুলো সিংগুলো জাস্ট দেখো, মানে তোমরা যদি একটু গোবরের গন্ধ এইটাকে সহ্য করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের বেশ লাগবে এই জায়গাটা, কারণ এত গরু এক জায়গায় তোমরা এর আগে কোনোদিন কোথাও দেখোনি এইটুকু আমি শিওর। এই গোশালায় রয়েছে বিভিন্ন প্রজাতির গরু এবং ষাঁড়, আর এদেরই দুধ থেকে তৈরি হয় এনাদের নিজস্ব প্রোডাক্টগুলি, যেমন ঘি, লস্যি এবং দই। গোশালার একদম পাশে রয়েছে হচ্ছে শ্রুতি ভবন, এই যে এখানকার বুকিং নাম্বার আমি দিয়ে দিলাম। এটা কিন্তু স্পেশালি ছাত্রদের জন্য এই শ্রুতি ভবন, তোমাদের কাছে যদি ছাত্রর মানে স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে কিন্তু তোমরা এখানে স্পেশাল ডিসকাউন্টও পাবে। এই যে এই হচ্ছে গোশালা, আর তার ঠিক পাশেই হচ্ছে শ্রুতি ভবন। আর এর ঠিক পরেই একটা টোটো ভাড়া করে আমরা চললাম মায়াপুর ইস্কনের নিজস্ব ঘাটের উদ্দেশ্যে, কারণ এখান থেকেই বিকাল 4টায় ছাড়বে মায়াপুর ইস্কনের নতুন সংযোজন গঙ্গা পুজো আর হরিনাম সংকীর্তন সহযোগে গঙ্গাবক্ষে ভ্রমণের নৌকাটি। আর এর টিকিট আমরা কেটে নিয়েছিলাম সকালেই গদা ভবনের সামনের এনাদের কাউন্টার থেকে, যা তোমাদের দেখিয়েছি এর আগেই। দেখতে দেখতে ভরে উঠলো আমাদের নৌকাটা, আর কৃষ্ণ নাম সহযোগে শুরু হলো আমাদের পবিত্র গঙ্গাবক্ষে ভ্রমণ। গঙ্গাবক্ষে ভ্রমণের সাথে আমাদের শোনানো হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন কাহিনী, এছাড়া নবদ্বীপ ও মায়াপুর গড়ে ওঠার পিছনের বিভিন্ন ইতিহাস। আর এসব শুনতে বিভিন্ন বয়সের মানুষের দুর্দান্ত লাগবে। বিকাল 4:30, আর আমরা যেমন কথা দিয়েছিলাম তোমাদের, আমরা কিন্তু এখন বেরিয়েছি মায়াপুর ইস্কন মন্দির থেকেই গঙ্গা ভ্রমণে। আর দুর্দান্ত একটা পরিবেশ, বৃষ্টি হচ্ছে, আর তার মাঝেই শ্রী চৈতন্য দেবের এত সব কাহিনী, তার সঙ্গে যে মিলনস্থল 3টে নদীর সেখানে পুষ্পাঞ্জলি, দুর্দান্ত অভিজ্ঞতা। মায়াপুর ইস্কন মন্দিরে এসে গঙ্গাবক্ষে ভ্রমণের পর আপনার মন যে একেবারে শান্ত আর দারুণ ভালো হয়ে যাবে তা আমি এক কথায় বলতে পারি। এরপর গঙ্গা মাকে আরতি আর হরিনাম সংকীর্তন সহযোগে বিকাল 5টা নাগাদ আমরা ফিরে এলাম আবারও মায়াপুর ইস্কন মন্দিরে। সন্ধ্যারান্তে এই মায়াপুর ইস্কন মন্দিরের প্রত্যেকটা কোণে জ্বলে উঠল আলো, সৃষ্টি হলো এক মোহময়ী পরিবেশের। এই মন্দির চত্বরে দিনে এক রূপ, রাত্রিরে আরেক রূপ। চন্দ্রোদয় মন্দিরে প্রতিদিন সন্ধ্যারতির সময় সন্ধ্যে 6:30, সেই সন্ধ্যারতি দেখে আমরা আজ ডিনারটা করতে চলে এলাম বিখ্যাত গোবিন্দাস রেস্টুরেন্টে, যেখানে
পিৎজা বার্গার থেকে শুরু করে কেক পেস্ট্রি লস্যি দই বিভিন্ন মিষ্টি নর্থ ইন্ডিয়ান ডিশেস সাউথ ইন্ডিয়ান ডিশেস চাইনিজ দুর্দান্ত সব ভেজ খাবার পাওয়া যায়। তো আমরা এখন রয়েছি মায়াপুরেরই একদম মন্দিরের পাশেই এখানকার সবথেকে বিখ্যাত গোবিন্দাস রেস্টুরেন্টে। আর সেখানে আমরা নিয়েছি হচ্ছে আমি নিয়েছি রুটি আর ডাল মাখানি, আর দাদা মায়েরা নিয়েছে হচ্ছে ধোসা। তবে একটা কথা বলি, এই গোবিন্দাস কিন্তু রাত 8:45 অবধি খোলা থাকে, তাই তোমরা যদি এখানে এসে সন্ধ্যের স্ন্যাক্স বা ডিনারটা করতে চাও তাহলে কিন্তু তোমাদের মোটামুটি ওই 8:45 মধ্যে এখানে ঢুকে পড়তে হবে, কারণ তারপরে কিন্তু গোবিন্দাস বন্ধ হয়ে যায়। এই হলো এখানকার মেনু কার্ড, দাম মোটামুটিভাবে স্ট্যান্ডার্ড। সেরাত্রে জমিয়ে ডিনারটা সেরে আমরা এরপর পৌঁছে গেছিলাম আমাদের ঈশ্বরদান ভবনের রুমে, আর এখানেই শেষ হলো আমাদের একদিনের সুন্দর মায়াপুর ভ্রমণ। ফিরছি পরের পর্বে নবদ্বীপ ভ্রমণকে সাথে করে। আর ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট না করে প্লিজ কোথাও যাবেন না। দেখা হচ্ছে পরের পর্বে।